আন্তর্জাতিক ক্রিকেটকে হঠাৎই বিদায় বলার পর তামিম ইকবালের প্রত্যাবর্তনের ঘটনাও বেশ নাটকীয়ভাবে হয়েছিল। কিন্তু তার ফেরাটা দেশের ক্রিকেটে কতটুকু কাজে দেবে সেটাই এখন বড় প্রশ্ন। কারণ এশিয়া কাপের পর বিশ্বকাপেও তামিমকে পাচ্ছে না টাইগাররা। তাকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখায় নির্বাচকদের করা সব প্রশ্নে মুখোমুখি হতে হয়েছে। বিশ্বকাপের দল ঘোষণার পর প্রধান নির্বাচকের সঙ্গে সংবাদ সম্মেলনে এসেছিলেন দায়িত্বে থাকা আরও দুই নির্বাচক আব্দুর রাজ্জাক ও হাবিবুল বাশার সুমন। তাদের প্রায় সবাই ক্রিকেট ক্যারিয়ারে নিজেদের বাদ পড়ার পর দল নির্বাচনে অবিচারের অভিযোগ তুলেছিলেন। তামিমের বেলায়ও কি অবিচার হয়েছে? এমন প্রশ্নের জবাবে নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, দল নির্বাচনে যখন বসি দায়িত্ব থাকে সেরা দল বের করার। আমাদের মনে তামিমকে নিয়ে কোনো সিদ্ধান্তে অবিচারের ব্যাপারটা মাথায় আসেনি। ওর ক্ষমতা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। আমরা চেয়েছি সুস্থ সবল তামিমকে পেতে। তাকে নিয়ে শেষ মুহূর্ত অবধি ভাবতে হয়েছে আমাদের। এদিকে প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া তানজিদ তামিমকে নিয়ে নান্নু বলেন, অনেকগুলো ওপেনার চেষ্টা করেছি। তানজিদ আমাদের হাই পারফরমেন্স স্কোয়াডে অনেকদিন ছিল। আশা করি বিশ্বকাপে সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে পারবে।